সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত একাত্তর সংযোগে। আমরা স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। আমরা বরাবরের মতোই দিনের সেরা ঘটনা নিয়ে, খবর নিয়ে বিশ্লেষণ করি এই অনুষ্ঠানে। আজকে যেমনটি আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম খবরে, জাতীয় পার্টি আবারও খবরের শিরোনাম হয়েছে। দুদিনের মধ্যে প্রায় দলের কো-চেয়ারম্যান, মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দুটি পদে পরিবর্তন এনে আলোচনায় চলে এসেছেন আবারও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। এবং আমাদের অতিথিরাও ঠিক এই কথাটি বলছিলেন যে আলোচনায় নানা কারণেই জাতীয় পার্টি নানা সময় এসছে, তবে শেষ পর্যন্ত কী ঘটে সেটি বোধহয় প্রত্যেকবার নতুন নতুন করেই তাকিয়ে থাকতে হয় একজনের দিকে, এইচ এম এরশাদ তিনি আসলে কি করছেন সেদিকেই যাচ্ছে, নাকি দলের সকল সংসদ সদস্যরা কিছুক্ষণ আগে তারা এক হয়েছিলেন এবং সেখানে তারা বলছেন এরশাদ অগণতান্ত্রিক গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। যদিও কিছুক্ষণ পরেই আবার যখন তাজুল ইসলাম চিফ হুইপ তিনি এবং এরশাদ পাশাপাশি সাংবাদিকদের ব্রিফ করছিলেন, তখন কিন্তু আমরা ভিন্ন ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি। এরশাদ সেখানে পরিষ্কার বলেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এই নিয়ে আমরা আজকে আলোচনা করতে আমরা দেখেছি, আমরা খুশি আমাদের সঙ্গে আছেন শেখ শহীদুল ইসলাম, মহাসচিব জাতীয় পার্টি ও সাবেক মন্ত্রী, এবং কাজী ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি ও সাবেক মন্ত্রী, অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লা, সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা দুটি জাতীয় পার্টির নাম কিন্তু বললাম এবং আমাদের এবং এই পর্যন্ত পাঁচটি বোধহয় ভাগ হয়েছে। শুরুতেই যাই ফিরোজ রশিদ আপনার কাছে, আপনি কি দেখছেন, ভাবছেন যে আরও একটি ভাঙন কি সামনে উপস্থিত? না, জাতীয় পার্টি ভাঙবে না। আসলে সবাই মনে করে জাতীয় পার্টি যখনই নিস্তেজ হয়ে পড়ে, শিরোনাম থেকে আলাদা হয়ে যায়, আপনাদের পত্র পত্রিকে মিডিয়ায় কোনো শিরোনাম নেই, তখনই দেখবেন যে আমরা এমন একটি কাণ্ড ঘটাই যে এখন শিরোনামে এলো। আপনি এখনই বললেন যে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হচ্ছে, শিরোনামে আমরা চলে আসি। এটি হল যে জাতীয় পার্টির বৈশিষ্ট্য, আমরা বারবার শিরোনামে এসেছি। জাতীয় পার্টিতে হোসেন মোহাম্মদ এরশাদ, উনি হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রতিষ্ঠিত চেয়ারম্যান, এবং উনি যতদিন ওনার ইচ্ছা বেঁচে থাকবেন উনি চেয়ারম্যানই থাকবেন, এইটি নিয়ে কারোর দ্বিমত নেই। কিন্তু একটি বড় দলের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকবে, প্রতিযোগিতা থাকবে, নাহলে দলের তো সৌন্দর্য হয় না। তা আমাদের মধ্যে সেটা আছে। এখন এখানে বিরোধী দলের নেতা হচ্ছে রসু এরশাদ এবং এরশাদ সাহেব হচ্ছে জাতীয় পার্টির নেতা। তাই দুইজন যদি একত্রিত হয়ে যায় তাহলে এটা এখানে কোনো গোলমাল থাকে না। মাঝে মাঝে আমাদের মধ্যে কেউ কেউ দুজনের মধ্যে কিছুটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, অপচেষ্টা করে, কিন্তু বিভেদ তো আছে। সেই বিভেদটাকে এই যে আমরা একটু আগে দেখলেন যে আবার দুজনকে একত্রিত করে দিলাম, বিভেদ মিটে গেল। জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং পার্লামেন্টারি পার্লামেন্ট বসে ম্যাডাম স্যার যে সিদ্ধান্ত নেবে সেটি হবে, এবং সেই দিকে আমরা একমত হয়েছি। সেই বৈঠকের তারিখ কি নির্ধারিত হয়েছে? না, হবে, অচিরই হবে। এখন আমাদের আগামীকাল পার্লামেন্ট শুরু হবে, এর মধ্যে যে কোনো দিন এটা হবে। কিন্তু আভ্যন্তরীণ ভাবে এখানে আমাদের একটি কথা জানাতে চাই যে জাতীয় পার্টি ভাঙন হবে না এবং দুর্বল হবে না, বরং এই যে ধাক্কাটা এতে জাতীয় পার্টি আগের থেকে অনেক সবল হবে। বরং স্যার এবং ম্যাডামের মধ্যে যারা এই দূরত্ব সৃষ্টি করতে চেয়েছিল তারা সেটকে পড়বে। জাতীয় পার্টি আগের থেকে অনেক বেশি, দুজনের নেতৃত্বে অনেক বেশি শক্তিশালী হবে। জাতীয় পার্টি কি, আপনি তো ছিলেন দীর্ঘদিন এই পার্টিতে, আপনি মন্ত্রীও ছিলেন এবং আমি এবং আপনি এর গঠনতন্ত্র সম্পর্কে আপনাদের হাতের উপর দিয়ে সেটি তৈরি হয়েছে, কি মনে হয় সত্যি কি এই ক্ষমতা রাখেন চেয়ারম্যান যে হঠাৎ করে তিনি মহাসচিব পরিবর্তন করে ফেলতে পারবেন কোনো রকম সভা না ডেকে? দেখুন, জাতীয় পার্টির যে সৃষ্টি, সেই সৃষ্টি 1986 সালের 1 জানুয়ারি। তো তার আগেও কিন্তু এরশাদপন্থী দল হিসেবে এদেশে প্রথম আত্মপ্রকাশ করে জনদল, এবং সেই জনদল পরবর্তীতে আরও কতগুলো দল এসে এর সঙ্গে মিশে হয় জাতীয় ফ্রন্ট। 86 সালের নির্বাচনের পূর্বে এটা জাতীয় পার্টিতে রূপান্তরিত হয়। তো আমরা যদি প্রসঙ্গে সরাসরি যেতে পারি, জি, তো আমরা প্রসঙ্গের জন্য আমি বলছি, তো এখানে আমাদের যে গঠনতন্ত্র বা যে ঘোষণাপত্র যেটা আমাদের আছে, অর্থাৎ আমরা দেখলাম দলের একটা বড় অংশ বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা আলাদা করে বৈঠক করেছেন, এবং কিন্তু এবং সংসদীয় দলও আলাদা বৈঠক করেছেন এবং তারা বলছেন গঠনতন্ত্র বিরোধী, কিন্তু এরপরও এরশাদ ইজ রাইট,
না গঠনতন্ত্র বিরোধী আপনি যদি গঠনতন্ত্রের ওইভাবে দেখেন যে আক্ষরিক অর্থে এটা গঠনতন্ত্র বিরোধী কারণ গঠনতন্ত্রে এখন লেখা আছে যে তারা সকলে কাউন্সিলে নির্বাচিত হবে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বলে এটা যে আসলে কাউন্সিলে কিন্তু অধিকাংশ দলেরই কর্মকর্তা নির্বাচিত হন না প্রথমে একজন সভানেত্রী হন বা সভাপতি হন বা চেয়ারম্যান হন এবং পরবর্তীকে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় বাকিদের নমিনেট করার জন্য বা বাকিদের নির্বাচিত করার জন্য এটা আমাদের দেশে একটা বর্তমানে এটা একটা ট্র্যাডিশন হিসেবে পরিচালিত হয়েছে অথচ ঐতিহাসিকভাবে কিন্তু ফলে আপনি মানছেন যে এখানে যে যা কিছু হয়েছে এরশাদ যে সিদ্ধান্তটি নিয়েছেন তিনি মহাসচিব পরিবর্তন করেছেন এবং তিনি কো চেয়ারম্যান হিসেবে এটা গঠনতন্ত্র মোতাবেক এটা তার ক্ষমতার বাইরে তার ক্ষমতার বাইরে কিন্তু আমাদের দেশে এটা প্র্যাকটিস হয়ে আসছে ফলে 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 এটি কোন নতুন সংকটের জন্ম আসছে না সংকট তো জন্ম দিয়েছেই আপনি যখন বের হয়ে গেলেন জাতীয় পার্টি থেকে এবারে আপনি কি মনে করেন ধারণা করেন যে জাতীয় পার্টিতে আরেকটি ভাঙনের সামনে পড়ছে নাকি এটি এটি আবার এক ধরনের ওই যে এক ধরনের বুদবুদ তুলে মিডিয়াতে আলোচনা এসে তারপরে আবার মিডিয়াতে আলোচনা না জাতীয় পার্টি এ ধরনের ভাঙনের অনেকবারই সম্মুখীন হয়েছে এবং অনেকগুলো ফ্যাকশনও এখনো জাতীয় পার্টির আছে যেমন আমাদের একটা আছে তারপরে নাজির রহমান মঞ্জু সাহেব যেটা করেছিলেন সেটা একটা আছে ডক্টর মতিন সাহেব একটা করেছিলেন সেটা একটা আছে সর্বশেষ কাজী জাফর আহমেদ সাহেব তিনি একটা করেছেন কেন কেন এই কেন্দ্রীয় চরিত্রে যিনি থাকেন তার তার দলটি শেষ পর্যন্ত মনে হয় সবসময় বড় দলে পরিণত হয় আপনারা যারা বিক্ষুব্ধ হয়ে বের হন এবং তারপর সেই দলগুলোর পরিণতি কি হয় কেন কেন এটি শেষ পর্যন্ত আমি বলছি না যে আজকে ভালো বা খারাপ আমি বলছি যে ইম্প্যাক্ট অর্থে জনগণের উপর ইম্প্যাক্ট অর্থে সেই দলগুলোর পরিণতি একটু যেন কেমন যেন হয় কারণ এটা এটার কারণ হলো যে এই জাতীয় পার্টি বলেন বা আওয়ামী লীগ জামাতে ইসলামী কমিউনিস্ট পার্টি এগুলো বাদ দিলে বাকি যেসব দল আছে যেমন জাতীয় পার্টি বিএনপি বা এ ধরনের যারা আছে এখানে অধিকাংশ ক্ষেত্রে এই ক্ষমতাশ্রয়ী লোকজনের একটা সমাবেশ ঘটে সেখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যোগ দিয়েছেন রুহুল আমিন হাওলাদার আমরা আমরা একটু ওনার সঙ্গে কথা বলে আসি হাওলাদার সাহেব আপনি শুনছেন নিশ্চয়ই আমাদেরকে হ্যালো 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 আপনি শুনছেন আমরা কথা বলছি একাত্তর সংযোগ থেকে হ্যালো হ্যালো খুব সম্ভবত লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আশা করি আবার এই অনুষ্ঠানে আমরা ওনাকে আরও এক দফা পাবো আমরা যাবো আপনার সঙ্গে আলোচনা ডক্টর হাবিবে মিল্লাত আপনার কাছে কি মনে হয় এই যে সংকট একটি দলের ভেতরে হচ্ছে এটি স্বাভাবিক ঘটনাই তো তাই না নাকি এটি কেউ কেউ বলছে যে এরশাদ সরকারের ভেতর থেকে তিনি নিজে একটি পদে আছেন ভেতর থেকে জাতীয় পার্টিকে বের করে আনার চেষ্টা করছেন এবং সে কারণেই নতুন করে সংকটের তৈরি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরও আমি আসলে সত্যিকার অর্থে যে পার্টির সাথে সরাসরি আমি সম্পৃক্ত না সেই পার্টির ভিতরের খবর বলা আমার জন্য সত্যিকার অর্থে খুব কঠিন একটি ব্যাপার তবে পত্র পত্রিকা পড়ে এবং নিউজ দেখে যা মনে হয়েছে আমার কাছে যে সত্যিকার একটা সংকটের সৃষ্টি হয়েছে যে যাই বলে থাকুক না কেন আর যেগুলোতে আমরা দেখেছি যে শুধু আজকেই প্রথম না জাতীয় পার্টি না শুধু বলবো প্রেসিডেন্ট এরশাদ তিনি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার জন্ম দেন তিনি তিনি আজকে সকালে কি করলেন কালকে বিকেলে কি করবেন সত্যি ভেরি আনপ্রেডিক্টেবল এই ধরনের মানুষ এই ধরনের পার্টি দিয়ে কিন্তু সত্যিকার অর্থেই রাজনীতি করা কর্মী পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশে যখন একটি রাজনৈতিক ক্রাইসিস চলছে ইন এ সেন্স দ্যাট বাংলাদেশের স্বাধীনতা পক্ষের শক্তির সাথে সাথে অন্য একটি শক্তি সবসময় বাংলাদেশে শক্তিশালী ভূমিকা পালন করে এসছে বিগত বছরগুলোতে সেই ভূমিকা থেকে যখন বিএনপি জামাত ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই জায়গাটা পূরণ করার জন্য একটি দল এগিয়ে আসার সম্ভাবনা ছিল সেটি হচ্ছে জাতীয় পার্টি কিন্তু তারা সেই সুযোগটি কিন্তু নিতে পারে নাই বলে আমার ধারণা না নেয়ার কারণটা হচ্ছে নেতৃত্ব যদি তাদের অবস্থান বারবার পরিবর্তন করে কর্মীদের পক্ষে সত্যিকার অর্থেই সেই নেতৃত্বে আস্থা স্থাপন করা কঠিন হয়ে যায় আমি ক্ষতি হতে পারে ভুল হতে পারে কিন্তু নীতিতে আস্থা বানাচ্ছি অবিচল আছি তখন কর্মীরা কিন্তু তার পিছনে দাঁড়ানোর একটি সাহস পান আমরা সারা দেশব্যাপী বলবো না আমি আমি উত্তরবঙ্গের ছেলে আমরা জানি বিশেষ করে রংপুর অঞ্চলে জাতীয় পার্টির একটা বেশ
শক্তিশালী অবস্থান ছিল। এক সময় 35টা সিট কিন্তু সারা বাংলাদেশে পেলেও 90% কিন্তু সেই উত্তরবঙ্গ থেকে এসেছিল, কিন্তু সেই অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি বিগত নির্বাচনগুলো দেখতে থাকেন, একটার পর একটা নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কিন্তু ধীরে ধীরে ক্রমশ ক্ষয়িষ্ণুতার দিকে যাচ্ছে, এটা কিন্তু যাওয়ার কথা ছিল না আসলে। ফলের কারণ কি, মানে এই কারণ কি এই মনে হয় ফিরোজ রশিদ, যে আসলে এটি ব্যক্তি চরিত্রের কারণেই মানুষের আস্থা পাচ্ছে না, দলীয় কর্মীরা আস্থা পাচ্ছে না, তারা কাজ করতে পারছে না, আসলে দর্শন আদর্শ যাই থাকুক না কেন? প্রফেসর হাবিবুল মিল্লাত যে কথা বললেন আমি তার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু দলের ভেতরে থেকে কি আপনাদের দ্বিমত করার সুযোগ কি আছে খুব বেশি? আমরা করি, এখানে দলের সৌন্দর্য আছে যে কিছুক্ষণ আগে আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিং হয়ে গেল, স্যার সেখানে উপস্থিত ছিলেন। আচ্ছা, স্যারের সম্মুখে আমাদের বিরোধী দলের নেতা বেগম রশেদ বললেন যে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ এই সিদ্ধান্ত পাল্টাতে হবে, এইটা গণতান্ত্রিক সিদ্ধান্ত না, তোমার যতই ক্ষমতা থাকুক এটা গণতন্ত্র এলাও করে না, এই সিদ্ধান্ত পাল্টাতে হবে, এটা আমরা কেউ মানি না, সবার পক্ষ থেকে আমি কথা বলতেছি। অর্থাৎ এই কথা কিন্তু অন্য দলে বলার কোনো স্কোপ নাই, কিন্তু স্যার শুনছেন, ব্যক্তিগত সম্পর্ক তো ওনাদের আছে। না না, সে অবশ্যই আছে। তারপরে এই কথাটা হয়েছে কি, এখানে আমাদের এই সংকট শুরু হয়েছিল 5ই জানুয়ারি নির্বাচন ঘিরে। আপনারা সবাই জানেন যে এই নির্বাচনে শেষ প্রেস বেগম রশেদ উনি স্টার নিলেন যে আমি গণতন্ত্র রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নির্বাচনের বিকল্প নাই। আমাদের ডেকে বললেন যে তোমরা যেখানে যাই করো, আমরা সবাই তো এরশাদ ভক্ত, উনি আমাদের দলের চেয়ারপারসন, কিন্তু তোমাদের আসতে হবে নির্বাচনে, নাহলে দেশকে রক্ষা করা কঠিন হবে, গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে। আমরা বেগম রশেদের নেতৃত্বে সেদিনকে কিন্তু নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সেই নির্বাচনকে বানচাল করার জন্য এহনো চেষ্টা নেই যে বিএনপি এবং জামাত করে নাই। আমরা তাদের সমস্ত অপকৌশলকে ভণ্ডুল করে এই নির্বাচন করে আজকে দেখেন গণতন্ত্রে একটা সুবুতাস বইতেছে, দেশে আইন শৃঙ্খলা একটা ভালো অবস্থা আছে, দেশ উন্নতির দিকে যাচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, সব কিছু থেকে সরকার অতীতে যে কোনো সময় থেকে এবং শক্তিশীল একটা অবস্থানে আছে এবং দেশ কিন্তু যখন যত বলেন এর থেকে শান্তিময় অবস্থা এই দেশে অতীতে খুব কম সময় আছে। আমরা দেখুন দেশের পরিস্থিতি আমরা আলোচনা করব, কিন্তু আমরা দলের পরিস্থিতি যদি ফিরে আসি যে এটি গণতন্ত্র সমর্থন করে কিনা, যে একজন দলের এই এই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে কোনো রকম বৈঠক না ডেকে আপনি এই হয়েছিল রশেদের দূরদর্শিতার জন্য। এখন জাতীয় পার্টি আজকে যথার্থ বলেছে যে অস্তিত্বের সংকটে পড়েছে, বারবার সিদ্ধান্ত বদলুন এবং কাউকে, যেমন হাওলাদার সাহেবকে আপনি ফোন করবেন, উনি আমার পাশে বসা, তারপরে আনিস ভাই, তারপরে আমাদের দলের চেয়ারপারসন আমার স্যার এরশাদ সাহেব বসা, হাওলাদার সাহেবকে যে উনি বাদ দিয়ে ভিতরে ঢুকছেন, হাওলাদার সাহেব যান না আমরা যাই না, আমার টেলিফোনে মেসেজ আসতেছে যে হাওলাদার সাহেব নেই, টেলিফোনে টেলিভিশনে আসছে, আমি হাওলাদার সাহেবকে বলতেছি যে আপনি বলেন ই নেই, মহাসিন নেই, স্যার কি নিয়ে মাত্র আমি ঢুকছি, এগুলো আপনার টেলিফোনে আসে আসুক, একটু পরে ওনার কাছে স্লিপ আসলো যে উনি নেই, অর্থাৎ উনি নিজেই জানে না স্যার যে কখন ওনাকে কোরবাইন দিয়া এখানে ঢুকছেন। এটা হচ্ছে স্যার কখন যাকে যা করবে এটা কখনো বলে আসে না, এইটা স্যারের একটা এটা দল ক্ষতিগ্রস্ত। আমি আপনার সাথে একমত, এতে দল ক্ষতিগ্রস্ত হয়, দেখে যদি আপনাকে পছন্দ হয় শেষ পর্যন্ত বহাল থাকবে বলে আপনি মনে করছেন? এটা থাকা উচিত না, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় যে স্যার এবং রশেদ বিরোধী দলের নেতা এবং উনি দলের নেতা দুজন বসে এইটার একটা সমাধান করতে হবে, নাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এরশাদ সাহেব, কারণ দলটা উনি নিজে করছেন, ওনার নামে দল, আমরা কখনো ই করি না, ইগনোর করি না যে স্যারের দল না, ওনাকে আমরা শ্রদ্ধা রেখে বলি, কিন্তু উনি যদি কারো কোনো কথায় প্ররোচিত হয়ে এই দলকে যদি ক্ষতিগ্রস্ত করে সব থেকে বেশি লোকসান কিন্তু স্যারের হবে, আর যারা ওনাকে এই কুপরামর্শ দিচ্ছে কারো হবে না। কারণ বেগম রশেদের উপরে মানুষের একটা ধারণা আছে যে এই ভদ্র মহিলা যাই বলুক উনি এক জায়গায় অবিচল থাকেন, উনি যদি বলছেন যে আমি নির্বাচনে যাব, উনি নির্বাচনে গেছেন, অনেক রিস্ক ছিল, ঝুঁকি ছিল ওই নির্বাচনের পাশে যে আমি নির্বাচন যা, কিন্তু উনি এখান থেকে ফিরে আসেন নাই, আমাদের ছেড়ে দিয়ে বলছে বাবা তোমাদের দিলাম নির্বাচনে,
সাবধান থাকবে, আমি সবসময় দোয়া করি যে তোমরা ভালো থাকো, কারণ যেভাবে সেই নির্বাচনে অংশ নিতে চেয়েছিল না স্যার, সম্পূর্ণভাবে নির্বাচনে অংশ নেন নাই এবং আমাদের ভালো ভালো ক্যান্ডিডেটকে উনি নির্বাচন থেকে দূরে রেখেছেন, নাহলে আজকে জাতীয় পার্টি মিনিমাম 70-80টা আসন পেত। এইটা স্যারের অপরিমদর্শী সিদ্ধান্তের জন্য। পরবর্তী সময় স্যার নিজে এসছেন, উনি বলেন যে ওনার উনি এসছেন যেভাবে হোক সংসদে, কিন্তু আমাদের ভালো ভালো ক্যান্ডিডেট আসতে পারেনি, আরও ক্যান্ডিডেট অনেক আসতে পারতো। আমার মনে হয় আমাদের ভেতরের কথা আরও কিছু জানবার বাকি রয়ে গেল। আমরা আমরা একটা বিরতির পর দর্শক আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকছেন, ফিরছি একটা মাঝারি বিতর্কে বিরতির পর। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমরা আছি একাত্তর সংযোগ, আমরা কথা বলছি জাতীয় পার্টির সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে। ডক্টর হাবিবে মিল্লাত, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনার কাছে বিরতির পর আমার যাবার ইচ্ছা এই কারণে যে আপনি গণতান্ত্রিক একটা দল, দলের ভেতরে নানা রকম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু আমরা নানান সময় নানান দলে দেখি। জাতীয় পার্টির এই সিদ্ধান্তগুলো বেশির মানে ওনাদের যে যে প্রক্রিয়ায় ক্ষমতায় আসা পুরোটাই তো হচ্ছে সংবিধান কে দূরে রেখে আসা, এবং সেই সেই চর্চাই কিন্তু অব্যাহত আছে। ফলে একটা রাজনৈতিক দল এই চর্চা দিয়ে কি খুব বেশি দূর তারপরও কেমন করে টিকে থাকে? আদৌ টিকে আছে কি? আচ্ছা, এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ হচ্ছে যে জাতীয় পার্টির এক সময়টিতে আমরা রমরম অবস্থা দেখেছি জাতীয় পার্টির সারা দেশব্যাপী তাদের একটা অবস্থান ছিল, জাতীয় ছাত্র সমাজ যাই করে থাকুক না কেন ছাত্রদের মধ্যে একটা প্রভাব ছিল, যুব সমাজের মধ্যে একটা প্রভাব ছিল, কিন্তু একটি সময় কি এটা হয়তো ক্ষমতার কারণে হোক আর যে কারণে হোক সেই সময়টিতে প্রভাব ছিল, দিন দিনই সেই প্রভাবটা কমে যাচ্ছে। একটু আগে আমি বলেছি যে প্রথম নির্বাচনে বিরোধী দল হিসেবে যে পরিমাণ সংসদীয় আসন বা অন্যান্য আসন পেয়েছিলেন সে তুলনায় আজকে কিছুই না, তাদের আসনের সংখ্যা যদি আমরা বিবেচনা করি এবং অবস্থান যদি চিন্তা করি। আমরা চিন্তা করি এটাকে একটা সত্যিকার অর্থে জাতীয় দল, আমি আসলে এইভাবে বলাটা ঠিক হচ্ছে না, ছোট মুখে বড় কথা বলা হয়ে যায়, তারপরে আঞ্চলিক দল হিসেবে বেশি এটা আসলে সত্যিকার অর্থে শক্তিশালী। উত্তরবঙ্গ, রংপুর, রংপুরের ছেলে এইগুলো নিয়েই কিন্তু আসলে এই পার্টিটি দাঁড়িয়ে আছে, এবং এর বাইরে যেটুকু আছে সেটুকু কিন্তু সত্যিকার অর্থে তেমন কোনো অবস্থান দুই একটি জায়গা ছাড়া কোথাও কিন্তু আছে বলে আমার মনে হয় না, এবং আপনারা সম্ভবত আমার সাথে একমত হবেন। সেই জন্য আমি বলি সম্ভবত জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ তিনি দু তিনটি কারণে এই ধরনের সিদ্ধান্ত নেন, তৃতীয় চতুর্থ কারণটি আমি জানি না, কারণ হচ্ছে যে কোন সুতার টানে কী করেন না করেন সেটা আমার জানার কথা না। তবে প্রথম উনি মনে করেন যে জাতীয় পার্টি, যেহেতু আমি ওই এলাকার সন্তান, আমি যাই করি না কেন পুরো জাতীয় পার্টি আমার সাথে থাকবে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে উনি যেটা মনে করে থাকেন যে আমি যা করেছি এখন পর্যন্ত জাতীয় পার্টি যারা চলে গেছে আমার কাছ থেকে তারা খুব বেশি সুবিধা করতে পারে নাই, সুতরাং এখনো যদি চলে যায় তারা খুব বেশি সুবিধা করতে পারবে না। এটা আমি কারো বিরোধিতার জন্য বলছি না, বাস্তবতা নিরিখে আমি কথাটা বলছি। কিন্তু একটা কথা চিন্তা করতে হবে সত্যিকার অর্থেই, যে বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর যেভাবে হয়ে থাকে কমিটি, সবার সাথে আমাদের শ্রদ্ধ শেখ শহীদুল ইসলাম সাহেব বলে তার সাথে কিন্তু আমি সত্যিকার অর্থে একমত নই, একমত নই। এই কারণে জাতীয় পার্টির সংবিধানটি বা গঠনতন্ত্র আমি পড়ে দেখিনি, তবে উনি যেহেতু ছিলেন উনি নিশ্চয়ই ভালো করে জানেন কি লেখা আছে এবং সেগুলো মানা হচ্ছে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বা অন্যান্য পার্টির, বিশেষ করে আওয়ামী লীগের গঠনতন্ত্র সম্বন্ধে আমি পড়াশোনা করি আর কি, দেখাশোনা করার চেষ্টা করি, তাতে কিন্তু লেখা আছে যে ট্র্যাডিশনালি যেভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয় এবং তারপর লেখা আছে এটা এটা কিন্তু কাউন্সিলরের মাধ্যমে, এটা সর্বজন স্বীকৃতভাবে বলা আছে এবং গঠনতন্ত্রে সেটা লেখা আছে যে এটা কাউন্সিল থেকে শুরু করে সকলেই এটা মেনে চলেন যে মাননীয় সভাপতি আওয়ামী লীগের যিনি যাকে মনোনয়ন দিবেন যে পোস্টে সেইটা আমরা কিন্তু আওয়ামী লীগের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে লেখা আছে যে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু জাতীয় পার্টির কিন্তু এই কথাটি সম্ভবত লেখা নেই, যদি আমি পড়িনি কিন্তু একটু আলোচনা থেকে বুঝতে পারছিলাম। এই জন্য আমি বলবো এখানে কিন্তু একটা মৌলিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা কি সত্যি আছে ফিরোজ রশিদ নাকি আপনারা? আমি জাতীয় পার্টিটা জানি না, আমরা শুনি নি, সরাসরি শুনি, আমরা শুনি নি। জাতীয় পার্টি আসলে যখন আমরা কাউন্সিল করি তো কাউন্সিলের পরে সব দলে যা করে তাই, আমরা আনমোস্টলি সবাই এক বাক্যে বলি যে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাসান মাহমুদ এরশাদ উনি দলের চেয়ারম্যান থাকবেন, এখানে তার কোনো ক্যান্ডিডেট নেই, উনি চেয়ারম্যান হবেন। তারপরে আমরা পরে ডিসিশন নেই যে এরপরে চেয়ারম্যান
এবার সমস্ত ক্ষমতা অর্পণ করলাম উনি দলকে পুনর্গঠন করে যাকে যেখানে মসজিদ বানাবে যাবে ইত্যাদি এখন পুনর্গঠন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে নানা রকম পরিবর্তন তিনি আনছেন সেই পরিবর্তনটা কি শেষ পর্যন্ত দলের যারা প্রভাবশালী নেতারা আছেন তারা কি মানছেন বিশেষ করে তার স্ত্রী রওশনের সাথে তিনি তো মনে হচ্ছে বিক্ষুব্ধ পরিণতি তাহলে বিক্ষুব্ধ রওশনের সাথে চাচ্ছেন যে দলটা শক্তিশালী হোক উনি চাচ্ছেন যে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা শুরু হয়ে যাক এবং দুজনে মিশে বিরোধী দলের নেতা এবং দলের চেয়ারম্যান দুজনে একত্রিত হয়ে আমাদের পার্লামেন্টারি পার্টি এবং প্রেসিডিয়াম একত্রিত হয়ে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করুক তলি সিদ্ধান্তে ভুল হবে না এই হলো তার কথা এবং এইভাবে চললে দলটা শক্তিশালী আমরা মনে করি কিন্তু কিন্তু ব্যক্তির সাথে কি তা মানেন মানবেন তিনি বলেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি যা বলেছেন তার কোনো পরিবর্তন হবে না তাহলে এটা ই আছে কি যে উনি যে কথা বলেন অনেকক্ষণ সেই কথা আবার তার নিজের মুখে উনি পরিবর্তন এটা একটা সুবিধা আছে আচ্ছা এটা উনি গণতন্ত্রের চর্চা করেন হ্যাঁ উনি যখন মনে করেন যে আমরা সবাই এবার এটা চাই না তখন বলে ঠিক আছে তোমরা যখন এটা চাইছো আমি ওইটা মেনে নিলাম অথবা ওইটা আমি আমরা চেঞ্জ করতে বেশিক্ষণ লাগবে না গণতন্ত্র হলো একটা চর্চার বিষয় জাতীয় পার্টি একটা ঐতিহ্যের বিষয় দুটি আলাদা এবং দলের অভ্যন্তরের যে গণতন্ত্র সেটাও কিন্তু একই বিষয় যে এটা চর্চার বিষয় একজন লোক ইচ্ছা করলেই রাতারাতি যিনি তার হুকুমে সবকিছু চলতো তিনি পরের দিনই সকলের সঙ্গে আলোচনা করে কাজ করবেন এটা আশা করা ঠিক নয় আচ্ছা সুতরাং নিয়মই হলো কিন্তু আপনারা তো এই প্রতিবাদ করেই বের হয়ে গিয়েছিলেন না এখানে এই 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 ইস্যুটাই কি না এই কাছাকাছি না যখন আমরা বেরিয়ে যাই ওই সময় তখন দুটো ঘটনা ঘটে যায় একটা হলো যে আমাদের যখন এই দলটা গঠিত হয় তখন বলা হয়েছিল যে এটা একটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে কাজ করবে অথচ তখন ওই জাতীয় পার্টি একটা সিদ্ধান্ত নিল এবং তারা জামাত বিএনপির নেতৃত্বাধীন জোটে তারা তখন চলে গেল সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না এই হলো একটা দ্বিতীয় হলো যে তখন এরশাদের মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ কিন্তু আবার অন্যরকম ইতিহাস আছে সেটা না কিন্তু আমরা যখন দলটা করেছি 1986 সালে তখন এই কথাটা ছিল আর দ্বিতীয় বিষয়টা ছিল যে যখন আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী ছিলেন এবং দলের মহাসচিব ছিলেন প্রশ্ন ছিল যে আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী থাকবেন কি না কিন্তু দলের সঙ্গে প্রেসিডিয়ামের সঙ্গে আলোচনা না করেই একদিন দেখা গেল আনোয়ার হোসেন মঞ্জু দলের মহাসচিব থেকে বাদ এবং সেখানে নাজিউর রহমান মঞ্জু দলের মহাসচিব হয়ে একই রকম ঘটনা আমরা এখন দেখতে পাচ্ছি এখন জিয়াউদ্দিন বাবলু বাদ রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব এর আগে তো হাওলাদার সাহেবকে বাদ দিয়েছিলেন একই রকম আমি 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 এটা এজন্যই এই কথাগুলো বললাম যে দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ বা এমনকি যে দলকে আমরা পছন্দ করি না জামাতে ইসলামী বা এরা কিন্তু এভাবে পারে না আপনার এই একজনকে বদলে ফেলা বা নতুন একজনকে দায়িত্ব দেওয়া এটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় কেন এখানে তো আপনারা গুরুত্বপূর্ণ নেতারা আছেন গুরুত্বপূর্ণ নেতারা এবং কন্ট্রিবিউশন আপনাদের আছে সোসাইটিতে এবং রাজনীতিতে বিশেষ করে আমি জানি ফিরোজ রশিদ আপনি মুক্তিযুদ্ধ করেছেন আপনি ফলে এই ধরনের নেতৃত্ব যখন একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিতেই থাকে তখন আপনারা দীর্ঘদিন একটা দলের মধ্যে থেকে কিভাবে আপনারা সেটিকে ব্যক্তি হিসেবে কিভাবে আপনারা মানেন এই যে আজকে যে শিরোনাম হয়েছে এটা কি মনে করেন যে এমনি হয়েছে আচ্ছা আমরা নিশ্চয়ই প্রতিবাদ করেছি কিন্তু এর জন্য কি জাতীয় পার্টির কোনো ইমেজ বাড়ছে বলে আপনি মনে করেন আমার কাছে তো উল্টোটা মনে হচ্ছে সাথে সাথে আরেকটা জিনিস কিন্তু লক্ষণীয় সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু যে পদগুলি রয়েছে সেই পদগুলিতে পরিবর্তন আনা হয়েছে মহাসচিব পদটি আপনার গঠনতন্ত্রে রয়েছে কিন্তু কো চেয়ারম্যানের কোথাও কোনো পদ ছিল না পদ সৃষ্টি করাও হয়নি অতিরিক্ত মহাসচিবের কোনো পদ ছিল না ছিল না সেগুলো নতুন করে সৃষ্টি এবং বলা হয়েছে আগামী সম্মেলনের পদটি সৃষ্টি করে আমরা এটি বৈধ করে নিব এই ধরনের কথাবার্তা সত্যিকার অর্থে বুঝতে আমাদেরই কষ্ট হচ্ছে সকলের কি ধরনের জ্বালা যন্ত্রণা সে নিশ্চয়ই আপনি জাতীয় পার্টি হিসেবে আপনি
সে ব্যাপারে ভালো বলতে পারবেন আপনাদেরকে আমাদের না এটা ওনার জন্য বলা মুশকিল দলের অভ্যন্তরে থেকে এটা পাবলিক প্ল্যাটফর্মে সব কথা এখন যদি আপনি ওনার কাছ থেকে শুনতে চান এটা ওনার জন্য বলা মুশকিল কিন্তু যেটা বলেও ফেলতে পারেন না যেটা যেটা বলা যেটা বলা প্রয়োজন সেটা ওনাকে বলতে হবে এখন আমি যে প্রশ্নটা এখানে উত্থাপিত আপনারা করেছেন যে দলের অভ্যন্তরে ভাঙ্গন দলের অভ্যন্তরে ভাঙ্গনই বাংলাদেশে কিন্তু কোনো নতুন বিষয় নয় ওই ১৯৪৯ সালে যখন আওয়ামী লীগের জন্ম হয় তখন কিন্তু মুসলিম লীগ ভেঙেই এটার জন্ম হয়েছিল এবং ওই মুসলিম লীগ মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিনের পকেটে গেছে সেই কথা বলে বলা হলো যে জনগণের মুসলিম লীগ সেটা হলো আওয়ামী মুসলিম লীগ হলো সে তখন এবং পরবর্তীকালে মুসলিম শব্দ তুলে দিয়ে এটাকে একটা সেকুলার অর্গানাইজেশনে রূপান্তর করা হয় প্রশ্ন হলো যে দলের যারা কেন্দ্রীয় চরিত্রে থাকেন যতই বলেন জনগণের ইচ্ছা কতটা ওই মুহূর্তে যেমন তারা বুঝতে পেরেছে প্রতিফলিত করতে পেরেছে সেটা কিন্তু সবচেয়ে বড় মানে প্রয়োজন দলের যে নেতৃত্বের গুণ দলের অভ্যন্তরে যারা নেতৃত্ব দিবেন এই নেতৃত্ব যদি এক ব্যক্তি কেন্দ্রিক হয় এই ধরনের ঘটনা ঘটা একদম স্বাভাবিক আর যদি এখানে একটি যৌথ নেতৃত্ব গড়ে ওঠে যেটাকে গণতান্ত্রিক কেন্দ্রীয় কথা বলা যায় ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন যেখানে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং তারপর সিদ্ধান্ত একজনই দেন আবার অনেক ক্ষেত্রে নেতা আগেও সিদ্ধান্ত দেন ছয় দফা কিন্তু আগে আওয়ামী লীগের মিটিং এ পাস করিয়ে তারপরে বঙ্গবন্ধু দেন নাই ছয় দফা তৈরি করে পরবর্তীতে এটা আওয়ামী লীগ এন্ডোর্স আমরা এখন যে পরিস্থিতি এখন এই অবস্থার মধ্যে আমাকে দেখতে হবে যে আমাদের দলের যে কোনো দলেরই একটা চরিত্রটা কি এবং এই দলটা গড়ে ওঠার যে ব্যাকগ্রাউন্ড সেটা কিভাবে এই এই দলকে এখানে নিয়ে এসেছে যে কথা জনাব কাজী ফিরোজ রশিদ বলেছেন যে এর ফলেই আজকে জাতীয় পার্টি ক্ষমতার বাইরে এর ফলেই আজকে জাতীয় পার্টির ভিতরে এই ধরনের দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলো অনেক ক্ষেত্রে দলকে এগিয়ে নিয়ে যায় সোশ্যাল ডাইনামিক্স বলে একটা কথা আছে শক্তিশালী বিরোধী দল একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দেশের কিন্তু এখন পর্যন্ত এই কথা মনে রাখতে হবে যে মাওলানা ভাসানী কিন্তু আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে আওয়ামী লীগ করেন নাই উনি ন্যাশনাল আওয়ামী পার্টি করেছেন আলাদা একটা দল করেছেন ক্ষমতা থাকলে যদি সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ওইভাবে সিদ্ধান্ত হয় শেরেবাংলাও কিন্তু একসময় মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে কৃষক শ্রমিক পার্টি করেছিলেন আলাদা একটা দল করেছিলেন আমাদেরকে এই কথা মনে রাখতে হবে যে আমাদের দেশের রাজনীতিতে প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা একটা রাইট কজ ছিল ঐতিহাসিক পটভূমি ছিল এবং তারা তাদের কার্যকারণ জনগণকে বোঝাতে চেয়েছিল জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা তেমনটি দেখছি কিনা আমরা কিন্তু এখনো সন্দিহান আমরা জানি না আমরা আলোচনায় ফিরতে চাই আমাদের একটা বিরতির সময় আবারও হয়ে গেছে আশা করি দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকছেন ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য আমরা ফিরলাম বিরতির পর আবারও একাত্তর সংযোগে আমরা কথা বলছি জাতীয় পার্টির সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে এবং তাই নিয়ে আমরা এখানে কথা বলছি আমাদের সঙ্গে প্রেসিডিয়াম সদস্য আছেন কাজী ফিরোজ রশিদ আপনিও আপনি বলছিলেন ভেতরের পরিস্থিতি কিন্তু সত্যিকার অর্থে যেই সমালোচনাটি আমরা মিডিয়াতে কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে আসলে কি তাহলে তার মানে তো এই যে দ্বন্দ্বটি বেশ পুরনো নির্বাচনে যাওয়া এবং না যাওয়া এবং তাই নিয়ে এরশাদ এবং রওশন এরশাদের মধ্যে কিন্তু দূরত্ব ছিল এবং এখন এখন যে সবশেষ যে যে সংকটের যে চেহারা আমরা দেখছি আসলে কি এর পেছনের গল্পটা কি তাহলে ওই নির্বাচনে যাওয়া না যাওয়া না সেটা তো একটা দ্বন্দ্ব আছে না তো আজকে যদি ইলেকশনে স্যার নিজে আসতেন তো বিরোধী দল নেতা তো উনি থাকতেন আমরা মিনিমাম 70-80 আসন পেতাম বিরোধী দল নেতা আমার স্যার হোসেন রহমান এরশাদ থাকতেন এবং আমরা অন্তত স্ট্যান্ডিং কমিটিতে 5-7 আমরা সভাপতি পেতাম অর্থাৎ এখন এরশাদ চাইছেন যে সরকারের ভেতরে যে তিনজন যে মন্ত্রী পদমর্যাদা যারা আছেন তাদেরকে নিয়ে বের হয়ে এসে জাতীয় পার্টির আলাদা একটা ইমেজ তৈরি করতে চাইছেন আলাদা ইমেজ সৃষ্টি করতে হলে প্রথমত ওনাকে সরে আসতে হবে এক্সাম্পল ওনাকে তৈরি করতে হবে উনি দলের চেয়ারম্যান আবার সরকারের মধ্যে একজন উপদেষ্টা এটা ভালো মানান না উনি যদি সরে আসে তারপর একটি আদর্শ সৃষ্টি করে তারপর ওনার পথ অনুসরণ করবে অন্য মন্ত্রীরা আপনি কি ধারণা করেন উনি কি এটি করতে আমি জানি না এটা দায়িত্ব তার দলকে বাঁচাতে হলে অনেক কিছু না করতে হবে জাতীয় পার্টির অনেক অর্জন আছে না আমি হাবিবুল্লাহ আমি একটু ছোট করে এই অংশটা দিচ্ছি এই অংশটা যেই আমরা মাঝে মাঝে আমাদের সমস্ত অর্জনগুলো নষ্ট হয়ে যায় ছোট ছোট কারণে
রাজনীতিতে যদি ভুল করা হয় তাহলে তার খেসারত কিন্তু নেতা কর্মীদের উপর দিয়ে যায় অনেক দিনের, শুধু নেতার উপর দিয়ে যায় না, দলের উপর দিয়ে যায় না, হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু সাফার করে এবং আমাদের উপর দিয়ে সেই সাফার ইস্যুতে যাচ্ছে। ভুল করে আমাদের নেতৃবৃন্দ খেসারত দিতে হয় দলকে, আমাদের হাজার হাজার নেতা কর্মী ডিপ্রাইভড হচ্ছে, কোথাও তারা রাজনীতিতে নাই। আপনি সম্প্রতিকালে তিনটে নির্বাচন হয়ে গেছে, একটা হয়ে গেছে আমাদের উপজেলা ইলেকশন, একটা হয়ে গেছে মেয়র ইলেকশন, আর একটা হয়ে গেল সম্প্রতিকালের সিটি কর্পোরেশনের পৌর মেয়র ইলেকশন। এই তিনটে জায়গায় আমাদের ভরাডুবি হলো। কারণ কি? কারণ হচ্ছে জাতীয় পার্টি একটি বৃহত্তম রাজনৈতিক দল দেশের, তারা রাষ্ট্রীয় ক্ষমতার বারবার ক্ষমতাও ছিল এবং ক্ষমতা অংশীদারিত্ব নেই, কিন্তু আমাদের এখন বার্গেনিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। বিকজ আমরা যে দুর্বল যে কেউ আমাদের সাথে আতাত করবে না, এইটা আমাদের নেতৃবৃন্দকে উপলব্ধি করতে হবে সবাইকে। সেই জন্য দরকার এখন বিভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে স্যার ম্যাডাম এবং আমাদের দলের প্রেসিডিয়ামে যারা সিনিয়র সদস্য আছে সবাইকে নিয়ে বসে সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের সামনে দিকে এগিয়ে যাওয়া। জাতীয় পার্টিকে সেই সময় যদি নির্বাচনে আসার কারণে আওয়ামী লীগ যে 5-ই জানুয়ারি নির্বাচন সেটি বৈধতা এবং যাই বলেন যে একটি একটি দল কিন্তু দল হিসেবে অংশগ্রহণ করেছিল, ফলে কন্টিনিউটি যেটি যেটি বলা হয় এবং সে কারণেই আমরা দেখছি যে এখন একটি বৃহত্তর সরকার গঠিত অবস্থায় আছে। এখন জাতীয় পার্টির যে এখন যে সংকটটি চলছে, আমি জানি যে আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগকে কেমন করে ওই দলের কথা বলবেন, কিন্তু তারপরও এই দলের যে এখন যে টানাপোড়েনটি চলছে সেই টানাপোড়েনের শেষ আপনি কী দেখতে পাচ্ছেন? যে কোনো টানাপোড়েন শুরু হয় আমার মনে হয় যে যদি সত্যিকার অর্থে দল, বিশেষ করে যদি তারা সরকার থেকে যদি বের হয়েই আসে, হ্যাঁ তাহলে তারা কি সংসদ সদস্য থেকে পদত্যাগ করবে? যদি করে ৩০ বছর কিছু পরে কি ঘটবে আমি গণক নই বা হাত দেখা জানি না, জ্যোতিষীও নেই, সে ব্যাপারে আমার বলার ধারণা সত্যিকার অর্থে নেই। তবে একটা কথা বলতে পারি, বিশ্লেষণ কি বলছে আমার যত ধারণা, যেভাবে গঠনতন্ত্র তাদের মেনে না মেনে যেভাবে দলের নেতৃত্ব পরিবর্তন করা হচ্ছে, কিন্তু আপনারা দেখেন যাদেরকে পরিবর্তন করা হচ্ছে না কেন তারা কিন্তু সেই সময় একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, যাকে কো চেয়ারম্যান করা হয়েছে তিনি কিন্তু একসময় মন্ত্রী ছিলেন গত 5টি বছর, এবং যাকে আজকে আবার নতুন করে মহাসচিব করা হলো তিনি কিন্তু একসময় মহাসচিব ছিলেন। তার সময় কিন্তু জাতীয় পার্টি এমন কিছু আহামরি করে নাই যে জাতীয় পার্টি সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছিল কিংবা সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছিল। সুতরাং আমি মনে করি এটা জাতীয় পার্টির একান্তই ব্যক্তিগত একটি ব্যাপার, এবং ক্ষমতা যে পার্টির মধ্যে ক্ষমতা দেশের জনগণ আসলে নিয়ে খুব একটা ভাবে না। যদি আমরা আলোচনা করছি হয়তো কেউ কেউ শুনছে কিংবা পত্রপত্রিকায় হেডলাইন হচ্ছে, কিন্তু মানুষ যেটা মনে করে সেটা হচ্ছে যে জাতীয় পার্টি একটি সুযোগ হারাচ্ছে, যেখানে জাতীয় পার্টিটি আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে বা সাথে করে একটি বড় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে। এই ধরনের ঘটনাগুলো জাতীয় পার্টিকে পিছনে ফেলে যে সমস্ত দলগুলো সত্যিকার অর্থে ঝিমিয়ে পড়েছিল তাদেরকে ওঠার একটা সুযোগ করে দিচ্ছে। তা আমি মনে করি জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেমন পিছিয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেতে স্বাধীনতা পক্ষের শক্তিগুলো এতে অন্যদের মানে বিরুদ্ধে অন্যরা উৎসাহিত হয়ে উঠছে যে আর তো কেউ নেই স্বাধীনতার বিপক্ষে বা আওয়ামী লীগ বিরোধী ভোটগুলোকে তো কোথায় যেতে হবে। জাতীয় পার্টি সেই অবস্থানটা সৃষ্টি করতে পারেনি আজকে পর্যন্ত, তাদের কিন্তু পারার কথা ছিল, কিন্তু সেই জন্য যতই নির্বাচন দেখেন না কেন, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে বিএনপির মতো দল যারা মানুষকে পুড়িয়ে মারলো 135 জনকে, 100 জন মানুষকে পঙ্গু করলো, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস করলো, দেশের অস্থিতিশীল করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করলো, ফলে তারপরও তারা আমি জানি আরো আমাদের নতুন আরো একটা শো প্রয়োজন হবে, তারপরও যে একটা তো বিরোধী দল প্রয়োজন হয় যে কোনো যে কোনো রাষ্ট্রে, এবং সেই বিরোধী দলের জায়গা থেকে আমরা বিএনপির অবস্থা দেখছি, আমরা জাতীয় পার্টির অবস্থা দেখছি, একটা ভালো বিরোধী দল পাওয়ার আসলে আমাদের দেশে কি উপায় বাকি? এটা কি সরকারি দলের দায়িত্ব? মানে গণতন্ত্রের বৃহত্তর গণতন্ত্রের সাথে আমরা যদি কাউকে বলি যে ঠিক আছে তুমি একটা ভালো গণতান্ত্রিক দল তুমি বিরোধী দল হিসেবে আসো, তখন বলা হবে গৃহপালিত বিরোধী দল, তখন বলা হবে যার যার শক্তি তাকেই অর্জন করতে হবে, যার যার শক্তি তাকেই অর্জন করতে হবে। আপনারা শক্তি অর্জনের চেষ্টা করেছিলেন? দেখুন আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতিতে আমার সঙ্গে অন্য দলের যে ডিফারেন্সটা,
এই ডিফারেন্সটা ক্লিয়ার হওয়া উচিত। আমরা যে রাজনীতি করব, আওয়ামী লীগ আর একটা রাজনীতি করবে, কমিউনিস্ট পার্টি আর একটা করে, জামাত ইসলামে অন্যটা করে, যে কারণে নির্বাচনে আশা হলো যে দেশকে সামনে এগিয়ে নিতে হবে এবং দেশ এখন এগিয়ে যাচ্ছে এই কথাটিও বেশিরভাগ নেতৃত্ব কিন্তু মেনে নিচ্ছেন না, ফলে বিরোধিতা মার জন্য বিরোধিতা নাকি 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 না না, আপনি যে কথাটা বলছেন তাতে মনে হচ্ছে যে গণতন্ত্র চাইলে আমি উন্নয়ন পাবো না, আর উন্নয়ন চাইতে গেলে আমাকে গণতন্ত্র বিসর্জন দিতে হবে। আসলে কিন্তু ঘটনাটা এটা নয়। জনগণ কি চায়? গণতন্ত্রও চায়, গণতন্ত্রও চায় এবং উন্নয়নও চায়, দুটেই চায় তারা। তারা তাদের কথা বলার অধিকার, মৌলিক অধিকারও চায়, একই সঙ্গে তারা চায় দেশের উন্নতি। দীর্ঘদিন চেনা থেকে ব্যক্তিগত চেনা থেকে অনুষ্ঠানের সময় আমাদের পুড়িয়ে গেছে একেবারে, এই ঘটনার আপনি পরিসমাপ্তি কি দেখতে পাচ্ছেন? আমি যেটা পরিসমাপ্তি দেখতে পাচ্ছি সেটা হলো যে এটা সাধারণত যেটা হয়ে থাকে, আমার মনে হয় যে এই জাতীয় পার্টির ভিতরে যে এখন দ্বিধা দ্বন্দ্ব, এর একমাত্র সমাধানই হলো যে কেবল আমাদের দলে নয়, জাতীয় পার্টিতে নয়, সব দলের অভ্যন্তরেই গণতান্ত্রিক চর্চা উৎসাহিত করা এবং ভিন্ন মতকে নির্মূল করার পরিবর্তে লালন করা। সেই 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 গণতান্ত্রিক চর্চা সকল দলেই যেমন আসা উচিত, জাতীয় পার্টিতে কি আসতে শুরু করবে এই ঘটনার পর থেকে? আপনাদের আজকের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল যে আপনারা যখন তার বিরুদ্ধে কথা বলছিলেন একই সভায় বসে, তখন এরশাদের উক্তিগুলো কি ছিল? আমরা বিরুদ্ধে কথা বলিনি, স্যারের প্রতি সম্মান রেখে কথা বলছি। আমাদের কথার মধ্যে যুক্তি ছিল এবং উনি প্রত্যেকটা যুক্তি মেনে নিয়েছেন। ওকে, উনি এখানে উনি খুব ধৈর্যশীল। আচ্ছা, রাজনীতিতে ওনার মতন নেতা আমি কম দেখেছি যারা এত ধৈর্য নিয়ে কথা শুনেন। উনি কিন্তু আজকে রংপুর থেকে এসে প্রেস কনফারেন্স করে আবার আমাদের মিটিংয়ে গেছেন, উনি না খাওয়াচ্ছিলেন। তার মধ্যেও উনি ক্ষুধার্ত ছিলেন, আমরা খেতে বলছি ওগুলো উনি খান না, বলছিলেন আমি ক্ষুধার্ত এগুলো খাবো না, তোমার মিটিংটা একটু তাড়াতাড়ি শেষ করো। তখন আমরা আমাদের কথা সব বলছি, যার কারোর কথা আছে উনি বলছেন, ধৈর্য নিয়ে শুনছেন, বলছেন যে এটা কথা ঠিক আছে, তোমার ম্যাডামের সাথে আলাপ করে আমরা এটা এগুলো একটা ভালো সিদ্ধান্তে যাব। ম্যাডামের সাথে কথা বলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাবে আমরা 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 হয়তো জানি, কিন্তু আমরা অনুষ্ঠানের একেবারে আমাদের শেষ শেষ মুহূর্তে একেবারে দলের 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 ভেতরের গণতন্ত্র সত্যিকার অর্থে আনতে যে যে চর্চা শুরু হয়েছে, আপনি সাধুবাদ দেবেন কিনা? অবশ্যই সাধুবাদ দেবো। একটি কথা বলে আমি শেষ করবো যে বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পরে যদি গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকতো, যদি বঙ্গবন্ধুতে 75 হত্যা করা না হতো, তাহলে 21 বছর যে ওই সামরিক শাসকরা শাসন করে গেছেন, গণতন্ত্রকে ধ্বংস করে গেছেন, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে কিছুটা সময় সবাইকে দিতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।